কোন মহিলা বিশেষ করে ইসলামী দাওয়াতের বেশে এসে অথবা কোন সময় মহিলা আসছে এসে ইয়ের সাহায্যের জন্য আসে এসে দৌড়ে নক করে ঠিক সেই মুহূর্তে 3-4 জন লোক ঘরে ঢুকে গর্তস্থ করে সবগুলা লুটপাট করে নিয়ে যায়। আমার ওয়াইফ তখন আমার 2 বাচ্চাকে নিয়ে মসজিদে তারাবির জন্য গিয়েছিলেন। রাত্রে 10:30 দিকে উনি বাসায় এসে ফোন করছেন যে বাসা চুরি হয়ে গেছে। ঘরের ভিতর সবকিছু তছনছ করছে, অন্য অলঙ্কার অথবা বিগ অ্যামাউন্ট এরকম টাকা পয়সা ক্যাশ এগুলো কুচ্ছিল। এক রাতে এরকম 3টি ঘরে তালা ভেঙে সব ঘরতে সবকিছু নিয়ে গেছে। বার্মিংহামে সাম্প্রতিক সময়ে বেশ কিছু এলাকায় চুরি ডাকাতির ঘটনা ঘটেছে এবং এ নিয়ে বার্মিংহামের বাংলাদেশি কমিউনিটির মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ দেখা দিচ্ছে। আমি এই মুহূর্তে আছি, আমার সামনে দাঁড়িয়ে আছেন সাংবাদিক সৈয়দ নাদির আহমেদ। উনার বাসায় গত সপ্তাহে একটি ভয়ঙ্কর চুরি সংঘটিত হয়েছে এবং যদিও তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি কিন্তু বাসার ভেতরে বেশ উলটপালট করে গেছে, সেই ঘটনাটি আপনার কাছ থেকে শুনবো। আসলে সম্ভবত 2-3 রমজান শনিবার ছিল, রাত্রে আনুমানিক এটা ঘটনা করতে পারে 8:30 থেকে 10:30 মধ্যে, কারণ আমার ওয়াইফ তখন আমার 2 বাচ্চাকে নিয়ে মসজিদে তারাবির জন্য গিয়েছিলেন এবং আমি শনিবার রাত যেহেতু আমি আমার রেস্টুরেন্টে কাজে ছিলাম সেখান থেকে ফোন পাইছি যে রাত্রে 10:30 দিকে উনি বাসায় এসে ফোন করছেন যে বাসা চুরি হয়ে গেছে। তখন দেখা গেল যে পিছনের দিকে একটা আমাদের গার্ডেনে যে পাট্রিক ডোর যেটা, সেই ডোরটাকে ছাগল জাতীয় কিছু দিয়া এরকম মানে ইয়ে ডোরটা খুলে ফেলছে, ওটা লক ভেঙে ওটা অটোমেটিক ডোর খুলে গেছে। আমি এসে পাইছি যে ডোরটা অন্ততপক্ষে প্রায় 1 হাত ফাঁকা পাইছি। এদিকে ঢুকছে, ঢুকিয়া ঘরের ভিতর সব কিছু তছনছ করছে, সব ড্রয়ার ট্রয়ার ভাঙ্গিয়া নতুন কাবার ছিল কাবারগুলো ভেঙে ফেলছে, তারপরে সব কিছু উল্টাপাল্টা করে। বিশেষ করে আমার সভ্যত ধারণা যে ওটা মানে কোনো স্বর্ণ অলঙ্কার অথবা বিগ অ্যামাউন্ট এরকম টাকা পয়সা ক্যাশ এগুলো কুচ্ছিল, যার ফলে সবগুলা ঘরে সব কিছু তছনছ করছে। এটা অবশ্য আপনারা ইতিপূর্বে যে নিউজ যেটা আসছে এ পর্যন্ত খুব ইয়ে করছে আর কি। তেমন কোনো কিছু নিতে পারেনি? না, নেওয়ার সুযোগ পায়নি, কারণ স্বর্ণ অলঙ্কার যেগুলা টুকটাক আছে এগুলা অন্য সিস্টেমে রাখা ছিল আর কিছুটা তো আমার ওইভাবে সাথেও ছিল, আর বাদবাকি আমার মনে হয় নেওয়ার মতো তেমন কিছু না, কিন্তু এরা খুব ভালো করে খুঁজছে যে কোনো মূল্যবান কিছু পাওয়া যায় কি না। এখানে যেমন আর কিছু ছোটো ছোটো অ্যামাউন্ট ছিল, যেমন কিছু 20 টাকা পয়সা ছিল, তারপরে 2টা মানি পট ছিল, এগুলো অবশ্য নেয় নাই। তারপরে আরও ব্যাংকের কার্ড টার্ড এগুলো প্রথম ভাবছিলাম যেগুলো সম্ভবত নিয়ে গেছে, পরে খোঁজাখুঁজি করে সবগুলো পেয়ে গেছে, সবগুলো উলটপালট করে সবগুলো চারিদিকে চিত্রে রাখছে আর কি এগুলো। তারপর পুলিশ কী করলো এখন পর্যন্ত? পুলিশ তো ওই যে যখন ঘটনা ঘটলো সাথে সাথে পুলিশকে কল দেওয়া হইলো, পুলিশ বললো যে রাত্রে আসবে এরকম বলে বললো, আর 2টা কেসে তারা বিজি আছে, তারপরে বললো রাতে 3টা থেকে আসবে। পরে 3টার পরে আবার ফোন দিল, ফোন দিয়ে বললো যে তারা অন্য কাজে ব্যস্ত আছে, তারা সকাল 9টার দিকে আসবে। তো ঘটনা ঘটছে আগের দিন রাত্রে আনুমানিক 9টা 10টার দিকে ঘটনা ঘটছে, আর পুলিশ আসতে পরের দিন সকাল 9টায় এসে এই যে একটা রিপোর্ট তৈরি করছে। তারপরে আর মধ্যে পুলিশের কোনো তৎপরতা নাই আর কি, আর কোনো খোঁজখবর নাই, পুলিশ আর কোনো যোগাযোগ করে নাই। সাম্প্রতিক সময়ে আপনি বলছিলেন যে বার্মিংহামে বেশ কয়েকটা ঘটনা ঘটেছে বার্মিংহামের মধ্যেই, সেগুলো মানে কী কী ঘটনা ঘটেছে বলে আপনি জেনেছেন? সম্প্রতি বেশ কয়েকটা চুরি ঘটনা ঘটছে, তা আমি স্পেসিফিক অ্যাড্রেসটা জানি না ঠিক, তো এরিয়াটা আমি চিনি, ওই এলাকায় ঘটনা ঘটছে। এক রাতে এরকম 3টি ঘরে, আবার এগুলা আমার এই সাথে একটু নিরিবিলি কিন্তু ওই ওই এরিয়াটা আবার খুব বিজি এরিয়া, তারপরেও ওইগুলো তালা ভেঙে সব ঘরতে সব কিছু নিয়ে গেছে। আরও কিছু ঘটনা ঘটতেছে, যেমন লোকজন বলছে যে কোনো মহিলা বিশেষ করে ইসলামী দাওয়াতের বেশে এসে অথবা কোনো সময় মহিলা আসছে এসে ইয়ের সাহায্যের জন্য আসে এসে দৌড়ে নক করে ঠিক সেই মুহূর্তে 3-4 জন লোক ঘরে ঢুকে গর্তস্থ করে সবগুলা লুটপাট করে নিয়ে যায়, এরকম ঘটনা বারিমা 2-1টা ঘটছে এরকম সম্প্রতি সময়ে, এই রমজান মাসে, সবগুলা রমজান মাসে ঘটছে। এবং বেশিরভাগ তারা সুযোগ দেয় যখন লোকজন তারাবিতে যায়, এই সময় সুযোগটা নেই, লেট নাইটে আসে না, আসে তারাবির টাইমে, তখন জানে তো লোকজন তারাবিতে চলে যাবে,
লিপ্ত হন এই ঘটনা ঘটায় এবং মুসলিম বা বাংলাদেশী পরিবারগুলোকে বেশি টার্গেট করা বাংলাদেশী পরিবারগুলোকে বেশি টার্গেট করছে আর পাকিস্তানি পরিবারগুলোকে টার্গেট করলে সেটা হয়তো আমরা জানি না কিন্তু সম্ভবত বাংলাদেশী এগুলোতে বেশি করতেছে আর কি প্রিয় দর্শক বাংলাদেশী বা এশিয়ান পরিবারগুলোকে টার্গেট করার একটা কারণ হচ্ছে যে জানে যে বাসার মধ্যে অনেকে গোল্ড রাখেন বা মূল্যবান জিনিসপত্র অনেকে বাসার মধ্যে রাখেন আর এই কারণেই যারা এই ধরনের অপরাধী চক্র তারা টার্গেট করে এশিয়ান পরিবারগুলোকে এবং এশিয়ান পরিবারগুলোকে তারা খুব চিহ্নিত করে ফেলে খুব সহজেই কারণ বাসাবাড়ি যখন রান্নাবান্না হয় সেটা কারি স্মেল থেকে শুরু করে বাসার অ্যাটমোসফায়ার দেখলে এবং অনেকেই এলাকাগুলো তারা জরিপ করে এবং সাম্প্রতিক সময়ে আপনারা জেনেছেন যে এই চুরগুলো কিন্তু বিভিন্ন এলাকা জরিপ করে পটেনশিয়াল যেইসব বাসায় মূল্যবান জিনিস আছে বলে তারা মনে করে আবার যেইসব বাসার মধ্যে লোকজন কম যেইসব বাসার লোকজন একটা নির্দিষ্ট সময় বাসায় থাকেন না সেই বাসাগুলোকে তারা কিন্তু চিহ্নিত করে রেখে যায় এবং পরে সেই চিহ্ন দেখে তাদের আরেকটা টিম এসে এই ডাকাতি বা চুরিগুলো সংগঠিত করে বার্মিংহামের আইন শৃঙ্খলা পরিস্থিতির এই অবনতির পিছনে পুলিশ ভিজিবিলিটি কম বলে বলছিলেন আমরা যাদের সাথে কথা বলছিলাম তারা বলছিলেন যে পুলিশের ভিজিবিলিটি আরও বাড়াতে হবে বিভিন্ন এলাকায় পুলিশের টহল বাড়াতে হবে এবং বিশেষ করে রাত 9টা 10টার পরে পুলিশ যাতে বিভিন্ন এলাকায় টহল দেয় সেই ভিজিবিলিটি সেটা না বাড়ানো গেলে এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে সেটা ট্যাকল দেওয়া সম্ভব না আসম মাসুম রানার টিভি বার্মিংহাম